नमस्कार वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एडुकेशनर जे इंटरव्यूटी आसते चलेছে সেই ইন্টারভিউ নিয়ে আমাদের চ্যানেলে যে নিয়মিত ভিডিও প্রকাশ করা হচ্ছে আজ আবারো একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আগের ভিডিওগুলির মতন এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। আপনারা জানেন আমাদের চ্যানেলে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে বিভিন্ন যে প্রশ্ন হয় সেই প্রশ্ন নিয়ে বিভিন্ন ভিডিও করা আছে এবং বেশ কিছুদিন আগে থেকে আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও আলাদা আলাদা করে করা হচ্ছে। আজ যেমন আমরা এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণ দিনাজপুর নিয়ে। এর আগের ভিডিওগুলি যেমন বানানো আছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা নিয়ে। আপনারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আমরা সেই ডিস্ট্রিক্ট নিয়ে অতি তাড়াতাড়ি ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। আমরা আজ আলোচনা করব দক্ষিণ দিনাজপুর নিয়ে। আপনারা জানেন ইন্টারভিউতে আপনাদের এমন কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে এসছেন সেই ডিস্ট্রিক্ট নিয়ে সংক্ষিপ্ত বিবরণে কিছু বলুন, বা সেই ডিস্ট্রিক্টে যদি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে থাকে, বিশিষ্ট জায়গা থেকে থাকে, তা নিয়েও কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন সরাসরি চলে যাই দক্ষিণ দিনাজপুর নিয়ে। আজকে যে বিস্তৃত যে ভিডিও আমরা জানব সেই নিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলাটি গঠন হয়েছিল 1 এপ্রিল 1992 সালে। দক্ষিণ দিনাজপুর ইতিহাস সম্পর্কে আমরা এখানে একটু সংক্ষেপে জেনে নেব। ইতিহাস অনুযায়ী জয়ন দিনাজ বা দিনারাজ দিনাজপুরের রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারে রাজবাড়ি মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মান অনুসারে রাজপরিবারের অন্তর্গত জেলার নামকরণ করেন দিনাজপুর। দেশভাগের পরে দিনাজপুর জেলার পশ্চিম অংশ নিয়ে গঠন হয় পশ্চিম দিনাজপুর জেলা। এরপর পশ্চিম দিনাজপুর জেলার দক্ষিণ অংশ নিয়ে 1 এপ্রিল 1992 সালে দক্ষিণ দিনাজপুর জেলা আত্মপ্রকাশ ঘটে। অর্থাৎ 1 এপ্রিল 1992 সালে এই দক্ষিণ দিনাজপুর জেলাটি আত্মপ্রকাশ ঘটে। এটিও আপনাদের জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে। এরপর আমরা দক্ষিণ দিনাজপুর মহকুমার কটি আছে জেনে নেব। মহকুমার আছে দুটি, একটি হলো বালুরঘাট আর একটি হলো গঙ্গারামপুর। লোকসভা আছে একটি, সেটি হলো বালুরঘাট। বিধানসভা হলো 6টি। জেলার পরিষদের সংখ্যা 1টি, ব্লকের সংখ্যা 8টি, থানার সংখ্যা 8টি, পঞ্চায়েতের সংখ্যা 65টি। সদর শহর হলো বালুরঘাট, বিভাগ হলো মালদা। শিক্ষার হার 73.86%। এটি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যেহেতু আপনারা শিক্ষার সঙ্গে জড়িত। আপনারা এখানে ম্যাপটি দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে, পাশাপাশি যে জায়গাগুলি আছে উত্তর দিনাজপুর, মালদা, বাংলাদেশ ইত্যাদি রয়েছে। এরপর আমরা সীমানাটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। দক্ষিণ দিনাজপুর জেলার উত্তরে রয়েছে বাংলাদেশ, দক্ষিণে মালদা জেলা, পূর্বে আছে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার রাজ্য। কি নদী রয়েছে দক্ষিণ দিনাজপুরে আমরা সেটিও দেখব এই ভিডিওতে। মহানন্দা আছে, আত্রাই নদী আছে ও অঙ্গন আছে ইত্যাদি। সড়কপথ রয়েছে NH 512। রেল স্টেশন কি আছে? রেল স্টেশন আছে বালুরঘাট, বুনিয়াদপুর, গঙ্গারামপুর ইত্যাদি। ফসল আপনারা জানেন, এই নিয়ে আর বিস্তৃত এখানে বলছি না। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কি আছে? গঙ্গারামপুর কলেজ আছে, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আছে, বালুরঘাট কলেজ আছে, বুনিয়াদপুর মহাবিদ্যালয় আছে, বালুরঘাট মহিলা বিশ্ববিদ্যালয় আছে, গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, বালুরঘাট ল কলেজ আছে ইত্যাদিগুলি উল্লেখযোগ্য। বিমানবন্দর আছে বালুরঘাট বিমানবন্দর, এটি বালুরঘাট শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষ ব্যক্তিবর্গ আমরা জানবো এখানে। বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য হলো তাপস কুমার কুণ্ডু, ইনি হলেন বিখ্যাত জীববিজ্ঞানী। দ্বিতীয় হলো পলাশ বর্মন, ইনি বিশিষ্ট রাজনৈতিকবিদ। তৃতীয় হলো অর্পিতা ঘোষ, ইনিও বিশিষ্ট রাজনীতিবিদ। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান কি রয়েছে? প্রথমে রয়েছে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট, ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর ও বর্ডার চেকপয়েন্ট। এটি পণ্য ও লোকজন লোকজনের সঠিক চলাচলের জন্য ২০১৮ সালে ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট হিসেবে বিকশিত করা হয়েছে। দ্বিতীয় রয়েছে আঙ্গিনা পাখির অভয়ারণ্য কুমারগঞ্জ। কুমারগঞ্জে অবস্থিত এই আঙ্গিনা পাখি অভয়ারণ্যটি পর্যটকদের কাছে একটি উৎকৃষ্ট জায়গা। শীতের আগমনের এই অভয়ারণ্য ১০০ প্রজাতির বেশি পাখি এখানে আসে। এরপরে রয়েছে বানগড় খনন সাইট গঙ্গারামপুর, অর্থাৎ এটি গঙ্গারামপুরে আছে। এটি একটি ঐতিহাসিক স্থান যা এই। এরপর রয়েছে বল্লা কালীবাড়ি মন্দির। এই কালী মন্দির বালুরঘাট থেকে ২০ কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত। এটি একটি পুরনো ও প্রসিদ্ধ কালীবাড়ি। এছাড়াও বিভিন্ন জায়গা রয়েছে যেমন বালুরঘাট গ্রন্থাগার, বালুরঘাট মিউজিয়াম ইত্যাদি। তো এই ছিল দক্ষিণ দিনাজপুর নিয়ে সংক্ষেপে বিবরণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।